18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনীতি নামে স্মরণিকা প্রকাশ করে দুর্নীতি বিরোধী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার অ্যাগেনস্ট করাপশন র‍্যাক। আমরা র‍্যাকের দায়িত্ব নেওয়ার পরে প্রথম পৃষ্ঠপোষক হিসেবে দুদক নিঃসন্দেহে আমাদেরকে ছায়া দিয়েছে। গণমাধ্যম কর্মীদের দুর্নীতি দমনের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে সুনীতি প্রতিষ্ঠায় আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানান দুদকের কমিশনার বৃন্দ। থানা লেভেলে যে এলজিডি যে প্রজেক্ট হয় সেই প্রজেক্টের লিস্টের মধ্যে লেখা থাকে কার কত ভাগ, শুনতে কষ্ট লাগে কিন্তু বাস্তবতা। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থানকে আরও বেশি জোরালো করতে পারি। আপনারা শুধু সমালোচনাই নয়, আপনারা পথ বাতলে দেওয়ার যদি কোনো সুযোগ থাকে সেটাও বলবেন। দুর্নীতি নিয়ন্ত্রণে অনুসন্ধানী সাংবাদিকতার উপর জোর দেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষভাবে আপনারা তথ্য প্রকাশ করবেন, তথ্যটা দেখার সময় এরপরেও আরও কিছু আছে কিনা একটু অনুসন্ধান করে দেখেন, থেকে যায় কিনা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দুদক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের তলব করে বলেও দাবি করেন দুদক চেয়ারম্যান। খণ্ডিত তথ্যের ভিত্তিতে কোনো আমরাও আগাইতে চাই না। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।